দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে আমরা এসেছি খাদিমুল ভাইয়ের বাসায়। এবং দেখছেন বেশ কিছু গরু এখানে বাঁধা রয়েছে। এর পাশে যে গরুগুলো রয়েছে এগুলো এক একটা করে চিহ্ন দেওয়া আছে, দেখছেন ক্রস, তারপরে দাগ দেওয়া পিছনে প্রতিটারই। আর এই পাশে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো হতো আজকের প্যাকেজের গরু, আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো। আর দেখছেন খাদিমুল ভাইকে, উনি ব্যস্ততার মধ্যে রয়েছেন। খাদিমুল ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা বলেন তো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? গতকালকার প্যাকেজটার কি অবস্থা? বিক্রি এত বিক্রি আপনার কাছে? ভাই কথা আছে না, হ্যাঁ, যে আপনি ডাল ভাত খাবেন, গোস্ত ভাত খাবার চিন্তা ভাবনা করবেন না, তাহলে বিক্রি হবে। আচ্ছা, যদি আমার কাজটাই হচ্ছে কি শুনুন তো, মানে ডাল ভাত খাওয়ার পয়সাটা আসলে টাকা হলে আল্লাহ দিলে আমার হয়ে যাবে। হয়ে যাবে, আপনি ডাল ভাত খান কিন্তু যারা নিবে তারা যেন গোস্ত ভাত খেতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আজকে কটা গরু আছে? সাতটা। জি ভাই। আচ্ছা, তো প্রথমে কি আছে? কোন খুদ নাই তো? একশো দিন রাখলে আরো বিশাল বড় মোটা হয়ে যাবে, ছাড় দিবে। এটা হচ্ছে এক নম্বর। তারপরে দুই নম্বর কোনটা? দুই নম্বর এটা দেখেন, মানে একটু হালকা একটু করস মিশাল আছে, দেশি আর কি কম করস মিশাল। এই যে ডাইটা দেখেন লম্বা, ওটা বিশাল বড়। আমার আমি আর দাঁড়িয়ে আছি দেখেন, এখান দর্শক ভাইকে দেখান, এখান থেকে গোল, এখান থেকে ওটা বিরাট লম্বা গোটটা ভাই, মনের মতো করে নিছি। দাঁত হচ্ছে নাকি এটা? এটা দুই দাঁত, এই যে দেখেই মনে হচ্ছে যে দাঁত আছে, কিন্তু ডাইটা অনেক লম্বা। হ্যাঁ, ডাইটা অনেক লম্বা, খালি ফাটবে এখন গোটটা, খালি ভাই ফাটবে না? জি ফাটবে। দাঁতটা একটু দেখলে ভালো হইতো, আমার মনে নাই দাঁত তো, আর কি একটু দেখি তো দাঁতটা, দাঁত হয়েছে কি হয়নি না ভাই? দাঁত হয়নি ভাই? দাঁত হয়নি না? দাঁত হয়নি? আচ্ছা আচ্ছা, দাঁত হয়নি ভাই? যে দর্শক ভাই নেবে অবশ্যই দেখবে দাঁত হয়নি এটা। আচ্ছা ঠিক আছে, এই গরুটা ভাই বিশাল বড় গরু হবে, এটা বিশাল বড় গরু, যেহেতু দাঁত হয়নি আরো আরো বাড়বে, আরো আরো বড় হবে। দেখেন তিন নাম্বার গরুটা দেখেন, এটা তিন নাম্বার, তিন নাম্বার গরুটা দেখেন, আজকের কল্যাণ জি ভাই বড় গরু। হ্যাঁ, যাকে বড় বাকালে ওভার সাইজ বড় গরু, এর থেকে আরো বড় গরু আছে, এই সাইজ গুলো ভাই আর মানে আর কি খামারের জন্য ভালো আর কি। আচ্ছা, যে চোষ দেখেন, শিংমাথা দেখেন, শিংমাথা দেখেন, এই আপনার গোদান ঝুল কম্বল, গরুটা ফাইন গরু ভাই, দাড়ি লম্বা, দাড়িটা আমি কিন্তু গরুলাম নি, দাড়িটা লম্বা, দাড়ি লম্বা। হ্যাঁ, দর্শক ভাইলা নিবে যাতে মাংস ধরার জায়গা থাকে, জায়গা থাকে। আচ্ছা, দাড়িটা লম্বা নিছি আর গরুগুলো নিছি ভাই ফাইন, গরুগুলো ভালো, দর্শক ভাইকে ভালো করে দেখেন এই যে কম্বলটা, এই গরুটা যখন ভাই আরো দুই তিন মাস যাবে না, আরো এর মশান হবে আলাদা, এর গোস্ত লাগবে, গোস্ত লাগবে, যা তো আছে গোস্ত তো আছে কিন্তু আরো গোস্ত লাগবে আর কি। আচ্ছা, ওরে বাবা, দেশি গরু। জি, দেশি গরু, তার প্রমাণ পাইলাম। জি, তারপরে এটা গোটা দেখেন, এটা চোষ হয়ে গেছে, এই যে আপনার কম্বল হয়ে গেছে। গরুগুলো হচ্ছে কি ভাই, আরিয়া গরুগুলোর মানে শিংমাথা ভালো থাকতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে, তাহলে ভাই এগুলো মানে আর কি বেশি যত্ন নিতে হবে না আর কি, খালি খাওয়াবে গোসল দিবে, মানে বেশি কাইচাল করতে হবে আর কি, শুকনো টাইপের না তো। এই দেখেন এই কম্বলটা দেখেন, সুন্দর কম্বল। জি, দর্শক ভাইকে ভালো করে গরুগুলো দেখেন, মশান আছে ভাই। এই যে চোষ দেখেন, চোষ দেখেন, গোটা দাড়ি লম্বা দেখেন, দর্শক ভাইকে ভালো করে দেখেন, আর প্রতিটা গরুর বিচ্ছি দুটো করে ভাই, মানে এক কথা আছে যে আমার গরুতে যদি কোনো খুঁত থাকে, তারপরে এই গোটটা দেখান ভাই, এই ছয় নাম্বার গোটটা দেখান, এটা তো ভাই গোস্ত আছে বর্তমানে এখন ১১০ কেজি। না, এত হবে না ভাই, ১১০ কেজি গোস্ত তো পাবেই। আচ্ছা, ভালো করে দেখান ভিডিওটা, দর্শক ভাইকে তাহলে বুঝতে পারবে।
এটা সিংগুলো খালি হচ্ছে কেবল এটা কিন্তু দাঁতে নেই ভাই কানগুলো ছোট ছোট আচ্ছা এই যে আপনার কম্বল হয়ে গেছে বড় রয়েছে চাম দেখেন ভিড় ভোট মাংস ধরবে আরো জায়গা আছে দাড়ি লম্বা দেখেন দশ পাইছে সেট সুদ্ধা যদি ধরি 110 আর যদি সেট বাদ দিলে 100 সেট সহ ধরলে 100 110 10 জি আর সেট বাদ দিলে 100 জি দেখেন এটা গেল হচ্ছে 6 এটা 6 নাম্বার গরু আচ্ছা 7 নম্বরে কই 7 নাম্বার এটা ভাই এটা 7 নাম্বার গরুটা দেখেন এটা কম্বল এই যে সিং ভুটকা ভুটকা হ্যাঁ আর কানও ছোট জোশ হয়ে গেছে আজকে বললাম তো ভাই যে গরু 7টা নিছি সব মানে আর কি বড় বড় গরু আর এক সাইজের গরু এক সাইজের জি এক সাইজের গরু নিছি এক সাইজের গরু নিছি এই দেখেন আপনার চাম ঢেল চামটা ঢেল দেখেন লুজ দেখেন মানে মাংস ধরবে আর কি বুঝা যায় আর কি ভাই গরুর মোশন আছে মোশনও আছে ভালো ভালো মোশন দেখছি আমরা গরুগুলোকে চমৎকার পাগুলো দেখান দর্শক ভাই হ্যাঁ প্রতিটা গরুর পা দেখান প্রতিটা গরুর পা ভালো কথা হচ্ছে ভাই দর্শক ভাই যদি আমার গরু ভালো কয় তাহলে কিন্তু আমার ভালো আচ্ছা আমি ভালো করলে হবে না তারা দেখবে মোবাইলে দেখবে বড় পর্দায় দেখবে যাদের ব্যবস্থা আছে দেখে শুনে বুঝে নেবে বুঝে নেবে দেখে শুনে বুঝে নেবে আচ্ছা তা এই হচ্ছে আপনার আজকের প্যাকেজে 7টা গরু আচ্ছা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচ গোটা ষষ্ঠটা খুব বড় ভাই ছয় এটা দাড়ি লম্বা এই গোটা দাড়ি লম্বা বিশাল বড় গরু উচ্চ আর এটা হচ্ছে সাত এই হচ্ছে 7টা গরু জি ভাই কত করে রাখছেন এগুলা দর্শক ভাই আর কি বলবো আমার কাজটাতে হলো অল্প লাভ অল্প লাভ ইনশাআল্লাহ আজকেও রেট দিব একটা এই ভাই নেবে অনেক খুশি থাকবে আজকে রেট নেব ভাই আপনার 68200 টাকা ভাই 68200 জি 68200 টাকা আচ্ছা বড় তো বড় ভাই দরদাম করার সুযোগ আছে দরদাম করার সুযোগ আছে সীমিত একটু ছাড় দিতে পারে হালকা একটু হালকা একটু এর বেশি কিছু না ভাই এর বেশি কিছু দিতে পারবেন না এর বেশি কিছু না তাহলে আজকের গরু হচ্ছে 60টা ভাই 68000 না কত 68200 ভাই 68200 করে দর্শক শুনছেন যে 68200 করে এগুলো দিয়েছে আজকে প্যাকেজ আর গরুগুলো গতকালকে থেকে আজকে একটু বড় সাইজ বড় বড় সাইজ কালকের গরু থেকে আজকের গরু অনেক বড় অনেক বড় অনেক বড় তো নাম্বারটা বলেন 01750 এই নাম্বার যোগাযোগ করলে পাবে এই নাম্বার যোগাযোগ করবে ইনশাআল্লাহ আর যে দর্শক ভাইরা আমার মানে গরুগুলো নিছে হ্যাঁ এগুলো মানে সব গরুগুলো তিনটা প্যাকেজ বিক্রি আছে মানে কালকে যাবে সব ডেলিভারি আচ্ছা আর দেখান দর্শক ভাই এখানে গরু আছে ওই না ওর থাকগুলো একবার দেখাবো হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল খাদিমুল ব্যবসা আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনবেন যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা